নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো রসবড়া। খুবই সহজ রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে দেখে নিন রসবড়া বানাতে কী কী লাগছে। এর জন্য নিয়েছি 1 কাপ বিউলির ডাল। এই ডাল আমি সারা রাত ভিজিয়ে সকালে ভালোভাবে বেটে নিয়েছি। লাগছে 2 কাপ চিনি, বেকিং সোডা সামান্য, গোটা মৌরি নিয়েছি সামান্য, নুন লাগছে পরিমাণ মতো। আসলে মিষ্টি জিনিসে নুন কিন্তু খুবই কম লাগে। 3টি এলাচ থেতো করে নিয়েছি, ভাজবার জন্য তেল, তাছাড়া আরও নিয়েছি 2টো এলাচ। প্রথমে আমি এলাচের খোসা ফেলে দেব, আসলে এইগুলো কোনো কাজে আসবে না। এবার এই থেতো করা এলাচ দানা দিয়ে দেব ডাল বাটার মধ্যে। ডাল বাটাটা আমি বেটেছি যতটা কম জল দিয়ে বাটা যায়। দিয়ে দেব গোটা মৌরি, এবার দিচ্ছি বেকিং সোডা, আর দেব অল্প নুন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যত ভালোভাবে ফেটানো হবে রসবড়া তত নরম হবে। ভালোভাবে ডাল বাটা ফেটানো হলে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 30 মিনিট। হাতে যদি বেশি সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন, এতে রসবড়া ভালো হয়। 30 মিনিট পর রসবড়া বানানোর জন্য পাত্রে তেল নিচ্ছি, তেল গরম হতে থাক। এ সময় বানিয়ে নেব চিনির শিরা, তাই পাত্রে নিচ্ছি 2 কাপ চিনি, আর দেব 2 কাপ জল। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এবার গ্যাস অন করে দিচ্ছি, এটা হতে থাক। এ সময় রসবড়াগুলো ভেজে নেব, ছোট ছোট করে বড়া দিয়ে দেব। উল্টে পাল্টে বড়া লাল করে ভেজে নেব। বড়া লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব আর দিয়ে দেব চিনির শিরাতে। বড়া আমি 2 মিনিটের মতো চিনির রসে হতে দেব। এরপর এই রস সহ বড়া নামিয়ে নেব 1টি পাত্রে। ঠান্ডা হলে যখন বড়াগুলো নরম হবে তারপর পরিবেশন করুন রসবড়া। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।